একবার ভাবুন তো, আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি করলেন, কিন্তু জানতে পারলেন এর ভেতরে রডের বদলে বাঁশ দেওয়া আছে। কতটা রিস্কি হবে সেই বাড়িতে থাকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাবার সময় বললেন, এই কবরের বাসিন্দারা এখন শাস্তি পাচ্ছে ছোট্ট একটা বিষয়ের জন্য। সাথে সাথেই তিনি আবার বললেন, না, এটা ছোট কোনো বিষয় না। অর্থাৎ যে বিষয়টির কথা বলা হচ্ছে সেটি আপাত দৃষ্টিতে ততটা গুরুত্বপূর্ণ না মনে হলেও আসলে এর গুরুত্ব অনেক। তারপর তিনি বললেন, এরা নিজেদের প্রস্রাব থেকে সাবধান থাকত না। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের প্রস্রাব থেকে সাবধান থেকো, কারণ কবরের আযাবের অন্যতম কারণ হলো এটি। কেন এই বিষয়টিকে এত গুরুত্ব দেওয়া হলো স্কলাররা তা আলোচনা করেছেন। বাথরুম করার পর নিজেকে ঠিকমতো পরিষ্কার না করা মানে হলো তহারা বা পরিচ্ছন্নতা সম্পর্কে উদাসীন হওয়া। এই তহারা হলো ইসলামের অন্যতম মূল স্তম্ভ, নামাজের পূর্ব শর্ত। অর্থাৎ মনে হচ্ছে এটা ছোট একটা বিষয়, কিন্তু এটিকে গুরুত্ব না দেওয়া হলে নামাজকেই হালকাভাবে নেওয়া হয়। তাই আসুন এই ব্যাপারটি নিয়ে আমরা সতর্ক হই এবং জানি ইসলাম কিভাবে টয়লেট করার পর নিজেকে পরিষ্কার করতে বলে। একজন স্কলারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত জেনে নিন। মোদ্দা কথা, এই বিষয়টিকে হালকাভাবে নেওয়ার উপায় নেই।